গত মাসে মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল করিডোর উদ্বোধনের কথা ঘোষণা করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুটি ধাপে করা হয়েছে করিডোরের কাজ। সেই মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রথম পর্যায়ের উদ্বোধন হয়। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মহাকাল লোক। এদিন বিকেল 5:30 মহাকালেশ্বর মন্দিরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত হয়ে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আরতি করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এদিন সন্ধ্যায় রাজধানীর বনমালীপুর মন্ডল কার্যালয়ে দলের কার্যকর্তাদের সাথে বসে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দর্শন, আরাধনা ও মহাকাল লোক করিডোর লোকার্পণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার দেখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক বিপ্লব কুমার দেব। এদিন মন্ডল কার্যালয়ে স্থানীয় বিধায়কের সঙ্গে বসে দলের স্থানীয় কার্যকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করে। এদিন স্থানীয় বিধায়কের কাছে পেয়ে সকলকেই খুশির মেজাজে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।